আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। স্বামী স্ত্রীর যে কাজে নেককার সন্তান লাভ হয়। বন্ধুরা, ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। মহান আল্লাহ তাআলা প্রত্যেক পুরুষের জন্য স্ত্রী হিসেবে নারী জাতিকে মনোনীত করে রেখেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, হে পুরুষ সম্প্রদায়, আমি তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের হালাল করে দিয়েছি, যাতে করে তোমরা শয়তানের ধোকায় পড়ে বিপদগামী না হও। আল কুরআন। স্বামী স্ত্রী সহবাসের জন্য দোয়া ও কিছু নিয়মকানুন রয়েছে। রয়েছে সহবাসের কিছু নিষিদ্ধ সময়। এসব নিয়ম পালন করে সহবাস করলে আল্লাহ তাআলা নেককার সন্তান দান করবেন ইনশাআল্লাহ। সহবাসের দোয়া। বিসমিল্লাহি জাননি বিনা শয়তানা ওয়া জাননি বি শয়তানা মা রাজাকতানা। অর্থ, হে আল্লাহ, আমাকে শয়তান হতে বাঁচান, আর আমার জন্য যা হালাল করেছেন তা হতে শয়তানকে বিতাড়িত করেন। সহবাসের নিষিদ্ধ সময়। এক, রোগ অবস্থায় সহবাস না করা, কেননা এতে তার রোগ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দুই, হায়েজ অবস্থায় সহবাস করলে স্বামী স্ত্রী উভয়েরই রোগ হতে পারে। তিন, ভরা পেটে স্ত্রী সহবাস না করা ভালো। চার, অন্ধকার ঘরে ক্ষুদ্র বা নোংরা জায়গায় স্ত্রী সহবাস করা ভালো নয়। পাঁচ, খুব ভীষণ ক্ষুধার সময় স্ত্রী সহবাস না করা ভালো। স্বামী স্ত্রী সহবাস করার কিছু নিয়মকানুন। এক, রাত্রি দ্বিপ্রহরের সময় সহবাস করা উত্তম, তবে দিনে রাতে যে কোনো সময় স্ত্রী সহবাস করা যাবে। দুই, ফলবান গাছের নিচে সহবাস না করা। তিন, সহবাসের সময় দোয়া পড়া। চার, বিসমিল্লাহি বলে শুরু করা। পাঁচ, চন্দ্র মাসের প্রথম ও পনেরো তারিখের রাতে সহবাস না করা। ছয়, স্ত্রীর জরায়ুর দিকে চেয়ে সহবাস না করা, তবে তাকালে গুনাহ হবে না। সাত, সহবাসের সময় বেশি কথা না বলা। আট, নাপাক শরীরে সহবাস না করা। নয়, উলঙ্গ হয়ে কাপড় ছাড়া অবস্থায় সহবাস না করা। দশ, স্বপ্নদোষের পর গোসল না করে স্ত্রীর সহবাস না করা। এগারো, পূর্ব পশ্চিম দিকে শুয়ে সহবাস না করা। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন।